জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর চমকে গেলে নাকি এই কসরত করা দেখে আমার হাজব্যান্ডের? আসলে ওই বক্স খাটটার ডালাটা এখন তুলছে, মানে আমার বক্স খাটটা তো ভেতর দিয়ে ওই জাজিম তোষক সরিয়ে তারপর এটা তুলতে হয়, সেটা তো আমার পক্ষে সম্ভব হয় না। আর তোমরা কী ভাবছো, লেপ কম্বলগুলো দেখে ভাবছো এখন বার করছে নাকি এই চৈত্র মাসে চমচমে গরমে? আরে না গো, একটা মায়ের লেপ বাইরে ছিল, আমাদের কয়েকটা হালকা পাতলা কম্বল বাইরে ছিল, মানে ব্যাপারটা হচ্ছিলো সব লেপ কম্বলই উঠে গেছিলো, কিন্তু মাঝে মাঝেই এত বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, একদম হালকা পাতলা যে কম্বলগুলো সেগুলো আমরা বাইরেই রেখেছিলাম, তা সেগুলোকে কাচাকাচি করে এখনও পুড়ে দিচ্ছে। আর এই বক্সটা তোলা আমার পক্ষে তো সম্ভব না, তাই লাস্ট ফিনিশিংটা ওই দিয়ে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন তোমার আমার হাজব্যান্ডকে দিয়ে ওই কয়েকটা তোমার লেপ কম্বল এখনও বাইরে ছিল, সেগুলো ভেতরে ঢুকানো হয়েছিল না খাটের। আর আমার বক্স খাটটা তো ওই সিস্টেম, ওই আগেকার সিস্টেম, মানে ওইভাবে তুলে তোমার খুলে জিনিসপত্রগুলো ঢোকাতে হয়, তো ওটা তো আমার দ্বারা সম্ভব হয় না, আমি তো একদমই পারি না, সেই জন্য ওকে দিয়ে দিয়েছিলাম। আগেরগুলো ওই ঢুকিয়ে রেখেছিল, আবার এই কটা বাকি ছিল সে কটা ও খুলে দিল, তাই এবার বিছানাটা ফাঁকা হলো, মানে এখন এই দু একটা জিনিস কিন্তু রয়েই গিয়েছিলো। আর এদিকে দাদানকে স্কুলে দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। তারপর তোমার রান্নাবান্না এখনও চাপাইনি, রান্নাবান্না চাপাইনি বলতে কি, তোমার ওই আজকে না আমাদের এখানে ওই ওলা দেবী ব্রহ্মাণী পানি, ওলা দেবী ব্রহ্মাণী বলতে আমাদের এখানকার গ্রাম্য দেবী, মানে এইসব অতীত থেকে হয়ে আসছে, তো কী ব্যাপার কী না ব্যাপার আমি জানি না, আমাদের বাড়িতে প্রথম থেকে করে আসছে সবাই, আর মা কাকিমা এখনও করছে, আবার মাঝে মাঝে আমি আর ও করি, তাই এবার মা বললো যে মা আর কাকিমাই করবে, সেই জন্য মা কাকিমা করছে, সেই জন্য রান্নাবান্নার বিশেষ চাপ নেই। আর এদিকে ওলা দেবী ব্রহ্মাণী বলতে কী বলো তো, সেই আগে সেই ওলা ওঠা রোগ হতো না, তোমরা তো জানো অনেকে হয়তো যে সেই গ্রামকে গ্রাম শেষ হয়ে যেত, ওলা ওঠা রোগ হতো বোধ হয়, যতদূর সম্ভব আমি যেটুকু জানি ওটা বোধ হয় কলেরা, কলেরা রোগকেই বলে, তো সেই কারণে তখন তোমার ওই ওলা দেবীর পুজো হতো। তা ওলা দেবী আমাদের এখানে একটা মন্দির আছে, মা কালীর মন্দির, কিন্তু ব্রহ্মাণীকে ওটা আমি বলতে পারবো না, এখানকার আমাদের মতো স্থানীয় লোক যারা আছে তারা হয়তো এই প্রথাটা এখনও মেনে চলছে, কিন্তু সবাই তো নেই এই জিনিসটা, তা যাই হোক আমরা এখনও মেনে চলছি বলতে মা কাকিমা মানে, আর আমাদের জেনারেশনে আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি, আর পরবর্তীকালে কী হবে বলতে পারবো না, যদিও সেটা ভেবেও লাভ নেই, পরবর্তীকালে কী হবে ওটা ভেবে আমার এখন দরকার নেই। আর এদিকে তোমার তো সেটাই, যাই হোক সেই পালনিটা আজকে আছে, তো সেই পালনিটা মা আর কাকিমা এবার করে নেবে, তাই জন্য রান্নাবান্নার বিশেষ চাপ নেই, তাও পুইডাটা হবে, আমি পুইডাটা কুকারে একবারে দিয়ে চাপিয়ে দিয়ে এসেছি, মানে আলাদাভাবে আর করিনি, একদম নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে তোমার একদম সিটি দিতে, নুন মিষ্টি দিয়ে সিটি দিতে দিয়ে চলে এসেছি, এবার সেটা গিয়ে দেখি কী হলো। আর একটা কিছু তরকারি কুমড়োর মা করবে বললো, সেটা মা করে নেবে, তো যাই এখন নিচে গিয়ে দেখি আমার রান্নাটা কতদূর কী হলো। হ্যাঁ, নাহলে আমার সমস্যা করবে। আমি যে শর্টে রান্না করব ভাবলে যে সেটা শর্টে হবে তা তো নয়, দেখো কি কাণ্ড, কুকারে দিলাম কিন্তু মধ্যে আমি এখন একটু জল দিয়ে ফেলেছিলাম, তারপরে জলটা দিয়ে লাগিয়ে তারপর মাকে বলছিলাম, তাই মা বলছিল যে জলের তো দরকারই ছিল না, নাও এবার কড়াইতে তাকে ফোটাও আচ্ছা করে। আর এদিকে মা এখন কুমড়ো আলু পটল কেটে রেখেছে, এদিকে মা এখন তেল ডলতে ডলতে চললো চান করতে। আর মায়ের কাণ্ড, মায়ের কাণ্ড শুধু নয় আমাদের সবারই একই কাণ্ড, ওই দেখো এত গরম পড়ে গেছে তবু কিন্তু একটুখানি রোদে জল রাখে বালতিতে, দিয়ে বালতিতে জল রেখে এখন নিয়ে যাবে গিয়ে চান টান করে মা করবে মায়ের রান্নাটা। আজকে রান্নাবান্নাগুলো সবই নিরামিষ হয়েছে, মানে পেঁয়াজ রসুন কিছুই পড়েনি, কিন্তু মেয়ে বলেছিলো যে মা আমাকে একটু ডিম পোচ করে দেবে, তো লাস্টে একটু ডিম পোচ করার জন্য তোমার একটু পেঁয়াজ আর রসুন কুচাতে বসে গেছি। আর এদিকে আমার হাজব্যান্ডও এখানে দাঁড়িয়ে রয়েছে, মা চান করে বেরিয়েছে, তা একজন ভদ্রমহিলার সাথে আজকেই যখন তাতানকে স্কুলে দিতে গেছিলাম দেখা হয়েছিল, তাই ও ছিল সঙ্গে, তাই ওর সাথে গল্প করছিলাম, মানে সেই ভদ্রমহিলা তখন বলছিল ওনার থাইরয়েড হয়েছে, তা সে না এমন মানে উদ্ভ্রান্তের মতন দেখাচ্ছে হাতটা, কী যে দেখাতে চাইছিল কী জানি, হাতগুলো হয়তো কোনো প্রবলেম হয়েছে, স্কিনের হয়তো কোনো প্রবলেম হচ্ছে, সেটাই দেখাতে চাইছিল। আর ওই ওই ভদ্রমহিলার মেয়েকে না আমার হাজব্যান্ড আগে পড়াতো ছোটোবেলায়, তো সেটাই উনি অনেক কিছু গল্প করছিলেন, ওনার সাথে কিন্তু আমার আগেও পরিচয় আছে, কিন্তু আজকে উনি বলছিলেন যে বৌমাকে তো প্রথম দেখলাম, এই সব নানান কথা টথা বলছিলেন, মায়ের সাথেও নাকি আজকেই দেখা হয়েছিল, কিন্তু আমাদেরকে আবার ওই কাকিমা বললেন যে মায়ের সাথে তার দুদিন আগে দেখা হয়েছে, তা যাই হোক ব্যাপারটা সেখানে নয়। মানে আমি এই কথাটা বলার চেষ্টাটা কেন করলাম জানো, এই যে করোনাটা গেল না, সবারই মধ্যে কিন্তু একটা কীরকম যেন ব্যাপার এসছে, একটা কীরকম অস্থিরতা, মানে ওনাকে তো আগে
আগেও দেখেছি, এত অস্থির তো দেখিনি, এবার কেমন যেন একটা অস্থির দেখলাম। এরকম কিন্তু অনেককেই দেখছি, কি জানি বাবা, এই করোনা ভ্যাকসিন নেওয়ার পর কিন্তু অনেকেই বলছে যে অনেক কিছু সমস্যাই হচ্ছে, এগুলো কি আদতেই সত্যি না মিথ্যে, কে জানে। যাই হোক, সত্যি মিথ্যে এখন ভেবে লাভ নেই, আমি রান্নাটা করি। এদিকে তোমার ওই যে কুকারে সোয়াবিন দিয়েছিলাম, আলু পেঁপে আর সোয়াবিনের তরকারি হবে, সেগুলোকে একটু জল ঝরিয়ে নিলাম। আর এদিকে বাইরের গ্যাসে, মানে ঠাকুরের গ্যাসে, মা এখন পটল নাড়াচাড়া করে নিচ্ছে। ওই মা আলু পটল কুমড়ো দিয়ে তরকারি করবে, মা কাকিমা খাবে, তো সেটার এখন ব্যবস্থা মা বাইরে বসে বসে করে নিচ্ছে। এই যে আলু পেঁপে আর সোয়াবিনটাকে একদম রেডি করে রেখেছি, মশলাটা কষে সাতলে দেবো। পেঁপেটা তো মনে হচ্ছে ঘেটে গেল, কি হবে কি জানি, দেখে তো মনে হচ্ছে না খুব জুতের হবে বলে, তা যাই হোক যা হোক হবে তো কিছু একটা। আর এদিকে পুইডাটা চচ্চড়ি হয়ে গেছে, পুইডাটার চচ্চড়িতেও তো সেই কেলেঙ্কারি করেছিলাম, তোমাদের তো বললামই, তাড়াহুড়ো করে ভাবলাম হুড়োহুড়ি করে হয়ে যাবে, না এবার তাকে ফোটাতে আরও দিন চলে গেল। আর এদিকে তোমার পেঁপের তরকারি হয়ে গেছে, একটুখানি মেথি পাতা দিয়ে দিলাম, মেথি পাতাটা একটু ভেজে নিলে ভালো হতো, কিন্তু ওপর থেকে হালকা করে ওই ছড়িয়ে দিলাম, বেশ গন্ধটা সুন্দর হবে। আর এদিকে দেখো কুকারে ভাত হবে, যেহেতু আজকে ভাত খাওয়ার লোক হচ্ছে আমি, তাতানের বাবা, তাতানা তিতলি, সেই জন্য দেখলাম ভাত আর হাঁড়িতে করে কী করব, তাই জন্য কুকারেই চাপিয়ে দিয়েছি। আর এদিকে এখন চাপিয়ে দিয়েছি তোমার এই মশলাটা কষতে, মানে যে ডিম পোত যেটা হবে সেই মশলাটা কষতে, এটার কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। পেঁপের তরকারিটা যেমন গন্ধটা বেরোয়নি ভালোভাবে, এটার কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো ডিম পোস্টটা করে নিই, আর এই ডিম পোস্টটা করতে গেলে না ভয়ও লাগে, মনে হয় যদি কুসুমটাই ফাটিয়ে ফেলি তাহলে কী করে কী হবে। তা যাই হোক, একটা কুসুমও কিন্তু ফাটেনি, টুপুস টুপুস করে ঠিক পড়েছে। তা এখন এটা একটু ফুটে টুটে যাক, গা মাখা হয়ে যাক, দিয়ে তাহলে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তাতানকে স্কুল থেকে আনতে যাব, এনে তারপরে খাওয়া দাওয়ার পালাটা তো মেটাতে হবে। আর আজকে তো মা দেবে না ভাত, মানে মাদের যেহেতু পালনী আছে মা দেবে না, আর বলিই বা কী করে যে আজকে তুমি দাও, ওই জন্য আজকে আমাকেই দিতে হবে। তা যাই হোক, ডিমটা করে এখন ঢাকা ঢুকিয়ে দিয়ে রেখে যাই ফুটিয়ে টুটিয়ে সুন্দর করে, তারপর তাতানকে নিয়ে এসে আবার খাওয়ার ব্যবস্থাটা করে ফেলি। তাতানকে আনতে যাবো, তা স্কুলের এখনও ছুটি হতে দেরি আছে। আর এদিকে দেখো মুদিখানার বাজার চলে এসেছে আমাদের, সব জিনিসপত্র চলে এসেছে সঙ্গে, তোমার জবের ছাতু, ছোলার ছাতু এসেছে, মানে জবের ছাতু বলতে এই সংক্রান্তির দিন তো ছাতু সংক্রান্তি, মানে সেদিন জব দিতে হবে ঠাকুরকে, গুড় জব এগুলো দিতে হয় আমাদের, তো সেগুলো সব চলে এসেছে। আর মাসকাবাড়ির সব জিনিসপত্রই চলে এসেছে, আর আমি ফর্দ নিয়ে দৌড়াদৌড়ি করছি, তার কারণ আগের বার আমার একটা জিনিস না মিস হয়ে গেছিলো, ও নিয়ে এসেছে। আর এদিকে ফর্দেও তোলা নেই, আমি ফর্দ চেকিংও করিনি, যাই হোক এই সব মিলিয়ে একটা ভিচিকিচি হয়ে গেছিলো, ওই জন্য আজকে বাবা আমি আগে সব ফর্দ টর্দ মিলিয়ে জিনিসপত্রগুলোকে তুলে রাখি, তারপর কথা। রান্নাবান্না শেষ করে চলে এসেছি, আসার পরে বা তোমার যাচ্ছি চান করতে, আর মধ্যেখানে তো মুদিখানার জিনিসপত্র নিয়েও চলে এলো, তো সেগুলোকে সব আগে পুড়ে দিলাম, জানো তো মিটশেপ আছে আমাদের একটা নিনার করা, তার মধ্যে পুড়ে দিলাম, নাহলে কী বলো তো ঠেকাঠেকি হয়ে গেলে আমার মুশকিল হবে। আর তারপরে ইঁদুর বাদুরের উৎপাতের তো শেষ নেই, সে আর বলো না, শেষে দেখবো নিয়ে চলে গেলো, আর কিচ্ছু খুঁজে পাবো না। আগের মাসে যেন আমি এই ভুল করেছি, কোনোদিন আমি ফর্দ মেলাই না, এরপর যখন ওকে গিয়ে বলি কয়েকদিন পরে যে এইটা এনেছিলে ওটা এনেছিলে, ও বলে তুমি ফর্দ মেলাও না কেন, তোমাকে কে বারণ করে যে তুমি ফর্দটা মেলাও না। হ্যাঁ সত্যি কথা, এতে এটা খুব গণ্ডগোল হয়ে যায়, বলে আমি জিনিসটা নিলাম, আমি তো দোকানে ছেড়ে চলে এসেছি, তাহলে সেটাও তো তুমি জানতে পারলে না। হ্যাঁ তাও তো ঠিক কথা, তো যাই হোক সেই কারণে আজকে একদম বসে সামনাসামনি মিলিয়ে নিয়েছি, মিলিয়ে তুলে দিয়ে এসেছি, এবার চারটা সেরে ফেলি জানো তো ঝট করে গিয়ে। একটু আজকে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে তাতানকে স্কুল থেকে আনার, মানে আমি যাবো ভেবেছিলাম চান করে, তো তাতানের দিদি ছিল, তো ও বললো যাক আমি নিয়ে আসছি, ও একটা স্প্রাইটও আনবে বললো, দিয়ে ভাইকে ওই গিয়ে নিয়ে এলো। তা যাক এবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সেরে ফেলে বলছিলাম, এই দেখো ঘরে বাইরে পালানো, মা বসবে ঘরে, কাকিমা বসবে বাইরে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই ওলাদেবী ব্রহ্মাণীর পালনী করতে গেলে প্রথমে একটু ফলাহার করতে হয়, তারপর তুমি লুচি পরোটা যা খাবে খেতেই পারো। আর এটা না বছরে দুবার হয়, চৈত্র মাসে আর পৌষ মাসে, তো পৌষ মাসেরটা আমি আর আমার হাজবেন্ড করেছিলাম, আর চৈত্র মাসেরটা মা কাকিমা করছে। আর এটা কী বলো তো, একদিনে ঘরে বাইরে করে নিলে সুবিধা হয়, নাহলে আবার দুদিন করতে হবে, সেই জন্যই আমাদের কাকিমা বাইরে বসে গেছে আর মা ঘরে বসে গেছে। তা ওরা আজকে ওলাদেবী ব্রহ্মাণীর পালনীটা এখন শান্তি করে করুক, আমরাও খাওয়া দাওয়াটা শেষ করি আর ভিডিওটা এখানেই এন্ড করি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা।